সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আমাদের সাথে আজকে যে দুজন অতিথি আছেন, চলুন আপনাদের তাদের সাথে পরিচয় করে দিয়ে আছেন। সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক নাজমুল হাসান এবং আছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত। প্রিয় দর্শক, একটি রিপোর্ট দেখব, তারপর আপনাদের প্রশ্ন নিব। আশা করছি নিউ ইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচন এবং অন্যান্য কয়েকটি জায়গায় যে গভর্নর সহ নানা পদে নির্বাচন হয়েছে, এই বিষয়ে যে ডেমোক্রেট প্রার্থীরা যে বিপুল বিজয় পেয়েছেন, এই বিষয়ে আপনাদের প্রশ্ন প্রতিক্রিয়া থাকবে ইমিগ্রেশন সত্য সংক্রান্ত প্রশ্নের পাশাপাশি। একটি রিপোর্ট আছে, দেখে নিয়ে আমরা আলোচনাটা শুরু করি। Tonight, New Jersey sent an unmistakable message to the entire nation. We are better than this. নিউ জার্সি থেকে ভার্জিনিয়া আর নিউ ইয়র্ক থেকে জর্জিয়া, সবখানেই মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্রেটদের আধিপত্য দেখা গেছে। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে অপ্রত্যাশিত পরাজয়ের পর আবারও জয়ের ধারায় ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দলটির নীতি নির্ধারকরা। MSNBC-র এক অনুষ্ঠানে ডেমোক্রেট ন্যাশনাল কমিটির সাবেক প্রধান ডোনা ব্রাজিল জানান, তৃণমূল পর্যায়ে দলের সদস্যদের মধ্যে ঐক্যই এই বিজয়ের ভিত গড়ে দিয়েছে। election cycles, especially off-year election cycles, Democrats are holding their own. This was a blue wave. This was not just a national party investing in down ballot races. This was grassroots Democrats saying, I am taking back my city council. I am taking back my sheriff's seat. I am taking back my state delegate seat. ওই একই অনুষ্ঠানের পরবর্তী অংশে ওয়াশিংটন থেকে যোগ দেন ডেমোক্রেট ন্যাশনাল কমিটির বর্তমান প্রধান টম পেরেজ। সাক্ষাৎকারে তিনি জানান, টুইটার থেকে শুরু করে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত কর্মকাণ্ড ডেমোক্রেটদের জয়ের ব্যবধানটাকেই বাড়িয়েছে কেবল, তবে সেই সাথে প্রার্থী নির্বাচনে ডেমোক্রেটদের বিচক্ষণতাকেও কৃতিত্ব দেন তিনি। Well, listen, Donald Trump was undeniably on the ballot in a number of races because he's trying to divide America. People are so sick of these Twitter tirades. They want leaders they can be proud of. And that's why people like Phil Murphy and Ralph Northam were able to win because they're saying they're people who are speaking to the issues that people care about. They actually care about facts. They actually care about making sure people have a good job and a good opportunity. They're not playing the politics of division. Tom Perez er emon dabir sathe ekmot hoyechen Republican doler shabek Congress sodosho David Jolly. MSNBC-র আরেক অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে ফ্লোরিডার এই রাজনীতিবিদ বলেন, খুব দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্পের প্রভাব থেকে মুক্ত না হলে রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষেরই নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে। This is what a wave feels like, and Democrats won tonight because Donald Trump is president, and that's what Republicans need to reconcile with. Democrats won tonight because the Republican Party has accommodated these white nationalist themes. They've accommodated a president who has bragged about sexual assault. They've accommodated a president who has accommodated, frankly, firearm policy that does not address the concerns of a nation and is pushing a tax bill that favors the rich and not Main Street. And what this means for Republicans is, without a change of course, which I think we won't see one, we will see a divided government come January of 2019. This is the beginning of a wave where Democrats begin to take over the first branch of government, and that being the legislature. জর্জিয়ার উপনির্বাচনে দুটি আসন হাতছাড়া হওয়ায় এরই মধ্যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে রিপাবলিকানরা। ওয়াহিদুর রহমান, টিভিএন 24 নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, রিপোর্টটি দেখছিলেন, আমরা আপনাদের প্রশ্ন আশা করছি। পর্দায় যে নম্বরটি আপনারা দেখবেন সেই নম্বরটি নিশ্চয়ই আপনারা প্রশ্ন করবেন, 6463079828। নাজমুল হাসান, আপনার কি বলবেন, বিশেষ করে এটি কি ভাবতে পেরেছিলেন যে ভার্জিনিয়াতে এবং নিউ জার্সিতে এই পরিবর্তনটি আসবে? আপনারা যদি ঐতিহাসিকভাবে এই ফলাফলটাকে বিশ্লেষণ করেন, তাহলে প্রতিটি প্রেসিডেন্ট ইলেকশনের পরে যে ইলেকশনটি হয় সেটিতে সাধারণত যেই পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয় অপোজিট পার্টির ভিক্টরিটা আসে বেশিরভাগ ক্ষেত্রে। ঐতিহাসিকভাবে যদি আপনি ব্যালেন্স চায় দেশের মানুষ, ব্যাপারটা কি ব্যালেন্স ঠিক নয়? ব্যালেন্স নাকি প্রেসিডেন্টের কর্মকাণ্ডের কারণে? ব্যালেন্স ঠিক নয়, তবে এইবারকার নির্বাচনটি যেটি ফ্লোরিডা থেকে নির্বাচিত সাবেক কংগ্রেসম্যান যেটি বলেছেন সেটি কিন্তু খুব কাজে দিয়েছে। সেটি হচ্ছে যে এইবারকার নির্বাচনটা এই যেটা গতকাল অনুষ্ঠিত হলো সেখানে একটা বড় ইস্যু ছিল যে রিপাবলিকান পার্টি এবং ডোনাল্ড ট্রাম্প একটা বড় ইস্যু ছিল। এখন আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের কোর সাপোর্ট যারা তারা কিন্তু ইন্ট্যাক্ট,
কিন্তু রিপাবলিকানদের যে সাপোর্ট বেসটা ছিল, যারা যে রিপাবলিকানরা জিতত, যে মিডিয়া নিউট্রাল সাপোর্টার, মানে যারা ডেমোক্রেটও না রিপাবলিকও না, প্রার্থী দেখে ভোট দিত, সেক্ষেত্রে ডেমোক্রেটদের একটা অগ্রযাত্রা এবার লক্ষ্য করা গেছে এবং সেটিতে এই ফলাফলটা এসেছে। কেন এসেছে? তারা দেখেছে যে এই প্রেসিডেন্ট এবং এই রিপাবলিকান পার্টি হোয়াইট সুপ্রিমিস্টদেরকে অ্যাকোমোডেট করতেছে, প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টি এটা মেনে নিচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে রিপাবলিকান পার্টির একটা কোর ভ্যালুজ ছিল ফ্যামিলি ভ্যালুজ, সেটাকে ডোনাল্ড ট্রাম্প যেভাবে যৌন মানে নির্যাতনকে যেভাবে সহজে নিচ্ছে নারীদের বিশেষ করে, এটা কিন্তু ভোটাররা পছন্দ করেনি। কিন্তু আমার কাছে যে জিনিসটা মূল মেসেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই নির্বাচনটা এইবারের চাইতে বেশি গুরুত্বপূর্ণ 2018 সালের জন্য মধ্যবর্তী নির্বাচন। কেন জান, সেটা হচ্ছে যে দুটো ফ্যাক্টর এখানে ভীষণভাবে কাজ করছে। একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে যে ইম্পিচমেন্টের কথাটা আমরা আকাশে শুনছি এখন বিভিন্ন মিডিয়াম থেকে আমাদের কাছে আসছে, সেক্ষেত্রে যদি আগামী নির্বাচনে সিনেটের মেজরিটি রিপাবলিকানদের এবং ডেমোক্রেট ব্যবধান কিন্তু খুব স্লিম, কয়েকটি মাত্র আসন, যদি কোনো না কোনোভাবে আগামী নির্বাচনে এইবারের নির্বাচন প্রভাব ফেলে সিনেটে যদি ডেমোক্রেটরা মেজরিটি অবস্থান নেয়, তাহলে কিন্তু প্রেসিডেন্টের পক্ষে ইম্পিচমেন্ট ঠেকানোটা খুব চ্যালেঞ্জের অবস্থা হয়ে যাবে। আর নিউ ইয়র্ক সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র বিল ডি ব্লাজিও তিনি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন মেয়র পদে এবং একই সাথে অন্যান্য সব পদেই তাদের জয় জয়কার। পাশাপাশি আপনি তো শুনলেন যে বেশ কিছু নির্বাচনে ডেমোক্রেটরা জয়ী হচ্ছেন, কী বলবেন? হ্যাঁ, নিউ ইয়র্কে মেয়র ডি ব্লাজিও নির্বাচিত হবে সেটা আগে থেকেই অনুমানই ছিল, হ্যাঁ করা গিয়েছিল। সেটার কারণ হিসেবে বলবো আমাদের যে নিউ ইয়র্ক সিটি এটা ডাইভার্স সিটি, এখানে যতই আপনার ডিভাইড করার চেষ্টা করা হোক কিন্তু বলা যাবে যে এখানে যারা বসবাস করে তারা হচ্ছে ইউনিফাইড এবং তারা যে রেসিজমের যে জিনিসটা আমার মনে হয় না তাদের ভিতরে এটা আছে, সেই জন্যই যে আপনার এই ডেমোক্রেট প্রার্থী আমাদের মেয়র ডি ব্লাজিও ইলেক্টেড হতে পেরেছে। আর যেটা আপনার ওভারঅল ভার্জিনিয়া নিউ জার্সিতে আমাদের যে গভর্নর পেয়েছি আমরা ডেমোক্রেট পার্টির, সেটা আমার কাছে যেটা মনে হয় বর্তমান প্রেসিডেন্ট যে ডিভাইডেড একটা পলিটিক্স যে চালু মানে করেছে এবং সেটা যে কন্টিনিউ করার চেষ্টা করছে সেটার অ্যাগেনস্টে মানুষের কিন্তু একটা মানে তার মত প্রকাশ করতে পেরেছে। কারণ আপনি দেখবেন দুইজন গভর্নরই কিন্তু তাদের বিজয়ী বক্তব্যে কিন্তু বলেছে যে আর ওটা চলবে না ডিভাইড করা এবং আমরা ইমিগ্রেন্টদেরকে আমরা এদেশে ইয়ে করি সদর গ্রহণ করি আমরা অবশ্যই আরও তাদের যে স্টেটে ইমিগ্রেন্টদেরকে তারা নিবে সেক্ষেত্রে। আচ্ছা, একজন দর্শক প্রশ্ন করেছেন, আমরা নিয়ে নিই। প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নিউ জার্সি বলুন ভাই। হ্যাঁ, আমার কোশ্চেনটা হলো ইমিগ্রেশন সম্পর্কে। অ্যাকচুয়ালি আমার বোন সিটিজেনের জন্য পরীক্ষা দিয়েছে, এখন সিটিজেনে পাস করছে। এখন কথাটা হলো ওনার ছেলে আছে আন্ডার এইজ 18, তো এই নভেম্বর 25 তারিখে হের ইয়ে হয়ে যাবো, 18 বছর হয়ে যাবো। এখন কত হইলো, উনি পাস করছে কিন্তু তার ছেলে কি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা আর কি, উইদাউট ছাড়া আর কি। আর যদি অ্যাপ্লিকেশন ফারো তাহলে কোন ফর্মে অ্যাপ্লিকেশন করতে পারবো? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা একটা অন্য আলোচনায় ছিলাম যদিও, তারপর আপনি যদি এটা সংক্ষেপে বুঝতে পেরেছি আপনার যে মেইন মানে উদ্বেগ অথবা আপনার এই হতাশার বিষয় হচ্ছে যে আপনার বোনের যে ছেলে আন্ডার এইজ, উনি সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবে কিনা আপনার বোনের সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে। সেটার আসলে নিয়মটা হচ্ছে যদি আন্ডার এইজ গ্রিন কার্ডধারী মানে 18 নিচে থাকে আবার তখন যদি ওনার মা বাবা সিটিজেনশিপ পেয়ে যায় সেক্ষেত্রে ওরা সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য এলিজিবল হবে। যেহেতু আপনার বোনের অ্যাপ্লিকেশন এখনও পেন্ডিং আছে, সেক্ষেত্রে নভেম্বরের 25 তারিখ আপনার বোনের এই সন্তান 18 বছর হয়ে যাবে, এর আগে যদি আপনার বোন যদি সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়ে যায় তাহলে উনি এলিজিবল হবে সিটিজেনশিপ সার্টিফিকেট পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। জাকির হোসেন হোসেন নামে ফেসবুকে একজন আমাদেরকে একটি তথ্য দিয়েছেন, সেটি হচ্ছেন মেরিল্যান্ড ডিস্ট্রিক্ট 1 এ বাংলাদেশি ডিস্ট্রিক্ট 1 থেকে মানে একজন ফজলুল কবির নামের একজন কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছেন বলে তিনি তথ্য দিয়েছেন, এটি একটি। এবং নিউ জার্সি থেকে একজন কাউন্সিলম্যান যিনি আবারও নির্বাচিত হয়েছেন একজন নারী সদস্য, এবং খুবই গর্বিত আমরা তাদেরকে নিয়ে। কি বলবেন? অবশ্যই গর্ব হওয়ার ব্যাপার, এবং
আমরা যদি একটু হিসেব নিকেশ করে যদি ভবিষ্যতের দিকে তাকাইয়ে আমরা যদি নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের এবারকার ভোট পর্যালোচনা করি, একজন তো ছিলেন, পর্যালোচনা করি, তাহলে কিন্তু আমাদের পক্ষে আগামী কয়েক বছরের ভিতরে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল আসন পাওয়া খুব সম্ভব। আমি একটু সংক্ষেপে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে আমাদের মাহফুজ ভাই যে কথাটি বলছিলেন ব্রাজিল নির্বাচনের ব্যাপারে, একটা জিনিস আমাদের ব্রাজিল নির্বাচনের ব্যাপারে মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে মেয়র ব্রাজিও কিন্তু এই নিউ ইয়র্ক শহরকে তুলনা করেন যে আমি ইনক্লুসিভ মেয়র হতে চাই। মানে অর্থটা কি, অর্থটা হচ্ছে যে রিগার্ডলেস অফ ইমিগ্রেশন স্ট্যাটাস আমি সকল নিউ ইয়র্কবাসীর মেয়র। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, এই প্রথম একজন মেয়র সরাসরি এটা কথা বলছেন যে আমার কাছে ইলিগ্যাল লিগ্যাল কোনো ব্যাপার নাই। এবং এই মেয়রই প্রথম মেয়র মনে রাখতে হবে নিউ ইয়র্ক শহরে যিনি ইলিগ্যালদের ইমিগ্রেশন কেসের ফাইট করার জন্য সিটির অর্থ ব্যয় করেছেন এবং একটা ফান্ড ক্রিয়েট করেছেন, এটাও কিন্তু একটা খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার। ওনার বক্তব্য হচ্ছে যে আমার নগরের অধিবাসী, সে ইলিগ্যাল হোক লিগ্যাল হোক, তার সেবা করা আমার দায়িত্ব, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। আরেকটা জিনিস হচ্ছে যে একটা জিনিস মনে রাখা দরকার আমাদেরকে, আমরা যারা বাংলাদেশিরা প্রতি বছরই আমরা লক্ষ্য করছি যে প্রচুর লোক আমাদের ভোটার ভোট দিতে চায়, সবাই যায় না। এই ক্ষেত্রে আমি যেটা মনে করি, যে কথাটা আপনি একটু বললেন যে দুজন নির্বাচিত হয়েছেন, সিটি কাউন্সিল আগামী চার বছর পরে নিউ ইয়র্ক শহরের দুটি গুরুত্বপূর্ণ বাংলাদেশি অধ্যুষিত এলাকায় সিটি কাউন্সিলের নির্বাচনে আসন খালি হচ্ছে, অর্থাৎ এবার যারা নির্বাচিত হয়েছেন তাদের পক্ষে আর নির্বাচন করা সম্ভব হচ্ছে না। একটা হচ্ছে লরি লাস্টম্যানের সিট, যেটাতে তৈয়বুর রহমান এবার প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং খুব ভালো 1200 উপরে ভোট পেয়েছেন। আরেকটি হচ্ছে জ্যাকসন হাইটের সিটটি, আমরা অনেকেই জানি জ্যাকসন হাইট খুবই বাঙালি অধ্যুষিত এলাকা, কিন্তু যদি জ্যাকসন হাইটের আসনটি সিটি কাউন্সিলে পেতে হয় তাহলে কিন্তু এখন থেকে কাজ করতে হবে। কেন, আমাদের প্রচুর পরিমাণ মানুষ আছে যারা নাগরিক হওয়ার যোগ্য, ভোটার হওয়ার যোগ্য নাগরিক হন না। এবং আমি শুধু একটাই স্ট্যাটিস্টিক্স থেকে বলি, এবার কিন্তু ড্যানিয়েল ড্রম যিনি এবার জ্যাকসন হাইট, তার বিরুদ্ধে কোনো প্রার্থী নেই, তিনি আনঅপোজড হয়েছেন। আগামী বছর উনি আর থাকতে পারছেন, ইলেকশন করতে পারছেন, তার মানে এই সিটটা ওপেন হচ্ছে। এবং আমরা সবাই বলি জ্যাকসন হাইট বাংলাদেশিদের প্রাণকেন্দ্র, অবশ্যই প্রাণকেন্দ্র, কিন্তু এখন থেকে যদি কোনো প্রার্থী, একাধিক প্রার্থী বাঙালি চিন্তা করেন যে জ্যাকসন হাইট এলাকাকে আমরা কাউন্সিলর হব, এটা সম্ভব। হোমওয়ার্ক করতে হবে দুটি কাজ, একটি হচ্ছে তাকে এই এলাকার আরেকটি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এইটা আমাদের কয়েকজন প্রার্থীর ভিতরে আসেন যারা করতে পারেন। আর সেকেন্ড হচ্ছে ভোটার ড্রাইভ দিতে হবে, খুব গুরুত্বপূর্ণ। আর একটি তৃতীয় ব্যাপার যেটা আমি ফিল করি, আমাদের বাংলাদেশিদের অনেকেরই এখন রিসোর্স আছে, আমরা কন্ট্রিবিউট করতে পারি। আমরা মেয়রের ফান্ড রেজিংয়ে কন্ট্রিবিউট করছি, সিনেটরের ফান্ড রেজিংয়ে কন্ট্রিবিউট করছি, শুধু বাংলাদেশি হিসেবে নয়, আমাদের সন্তানদের অভিভাবক হিসেবেও যদি নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে একজন বাংলাদেশি আমেরিকানকে আমরা পাঠাতে পারি, তাহলে আমাদের জন্য এই দেশে যে যখন এই বৈরী পরিবেশে এগিয়ে যাওয়ার রাস্তাটা আরও মুক্ত হবে। ধন্যবাদ। কী বলবেন এই বিষয়টিতে অ্যাটর্নি মাহফুজুর রহমান? বিশেষ করে একজন অ্যাটর্নি হিসেবে তো আমরা চাইবো যে আপনি এগিয়ে যান। সে বিষয়ে মুহূর্তে ভাবছি না, প্রথম কথা হলো এটা তো ভাবতে হবে, তো অবশ্যই সেটা পরে ফিউচারে দেখা যাবে না। সেটা এই নাজবুলের সাথে আমি একমত, যেটা যেহেতু আমাদের কমিউনিটি এখন রাইজিং, আমাদের নিউ ইয়র্ক সিটিতে কিন্তু এটা অ্যাকাউন্টেবল বাংলাদেশি যারা অভিবাসী, সেক্ষেত্রে যেসব এলাকায় অধিক মানে বহুল বসতি বাংলাদেশে, যেমন জ্যাকসন হাইটস, অবশ্যই অবশ্যই এগিয়ে আসা উচিত যারা কিনা পলিটিক্সে ইন্টারেস্ট এবং জনগণের জন্য কাজ করতে চায়। সো কাউন্সিল মেম্বার মানে কি, যেটা কাউন্সিলের সাথে থাকবে, জড়িত থাকবে এবং এই নির্দিষ্ট এলাকার সুযোগ সুবিধার ব্যাপারে তারা কাজ করবে, ওখানে যে কোনো কিছুতে আপনার পাবলিক অপিনিয়ন বলেন অথবা যে কোনো কিছুতে ভোট হবে, সেই ক্ষেত্রে তাহলে বাংলাদেশিদের স্বার্থ রক্ষা করতে পারবে সেক্ষেত্রে। তার মানে জ্যামাইকার জ্যাকসন হাইটসের দিকে নজর রাখা, আমাদের একজন দর্শকের মধ্যে যুক্ত হয়েছেন, আমরা একটু তাদের সাথে কয়েকটা প্রশ্ন নিয়ে নি। সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি ব্রুকলিন। আচ্ছা বলুন, কি প্রশ্ন আপনার?
বাইদেন আমার কোয়েশ্চনটা হচ্ছে, আমার ওয়াইফ সিটিজেন, আমার ওয়াইফ আমাকে অ্যাপ্লাই করছে। তো বলুন। হ্যাঁ, অ্যাপ্লাই করছে যে আজকে 9 মাস হয়ে গেছে, শুধু ওয়ার্ক পারমিটটা পাইছি, এখন কোনো ইন্টারভিউর কোনো লেটার পাই নাই, এটা কতদিন সময় লাগতে পারে? আমি মাহফুজ ভাই স্যার একটু জানতে চাই। ধন্যবাদ ভাই, আপনি প্রশ্ন করেছেন। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশন, এটা আসলে ডিপেন্ড করে যে সার্ভিস সেন্টার এটা ডিল করছে, সেক্ষেত্রে ওদের কিছু নির্দিষ্ট প্রসেসিং টাইম থাকে, এবং এটা অলসো ডিপেন্ড করে আপনার কী পরিমাণ অ্যাপ্লিকেশন ওরা মানে আপনার প্রসেসিং করছে। তো সেক্ষেত্রে আমরা যেসব অ্যাপ্লিকেশন ফাইল করেছি সেক্ষেত্রে দেখা যায় প্রায় 9 থেকে 10 মাস, সামটাইমস 12 মাসও লেগে যায় ইন্টারভিউ আসতে। তো আপনাকে কোন চলে আসবে? আশা করছি আসবে। আমাদের যে নম্বরটি আছে 6463079828, এই নম্বরে প্রিয় দর্শক আপনারা প্রশ্ন করতে পারেন, ইমিগ্রেশন সংক্রান্তও করতে পারেন, এর বাইরে ভোট সংক্রান্তও করতে পারেন। এবং আমরা যারা এই অনুষ্ঠানটি দেখছি তাদের নিজেরা এবং নিজেদের প্রিয়জনদেরকে নিশ্চয়ই বলবেন আগামীতে আমরা আমেরিকার মূল ধারার রাজনীতির দিকে মনোযোগ দিব। তো একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে বাদ বাকি আলোচনাটাকে আমরা করি। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগিরই। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে যেজন দুজন অতিথি রয়েছেন তাদের মধ্যে নাজবুল হাসান এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান। আমরা একটি প্রশ্ন আছে নিয়ে তারপর আমরা আলোচনা যাব। কে আছেন প্রিয় দর্শক? আমি শামীম বলছি, ক্যালিফোর্নিয়া থেকে। ক্যালিফোর্নিয়া থেকে শামীম ভাই বলুন। ধন্যবাদ, আমি দূর থেকে ফোন করেছি। আমি কয়েকবার বিয়ন বিটুতে আসা যাওয়া করেছি, চারবারের পরে এবার আমার মেয়ে অসুস্থ হতে আমি 6 মাস পরে আর যাইনি। 6 মাসের ঠিক 2 দিন আগে আমি ইমিগ্রেশনের লেটারটা পাঠিয়েছি লয়ারের মাধ্যমে। লেটারটা তারা রিসিভ করেছে, একটা লেটার আমার কাছে আসছে, একটা লেটার লয়ারের কাছে গিয়েছে। সে লেটার শুধু রিসিভ কপি তারা রিসিভ করেছে, বাট এক্সটেনশন হলো কিনা আমি জানতে পারিনি। অলরেডি 2 মান্থ, তো এটা কতদিন পরে আসে? এটা আসলে এক্সটেনশনের অ্যাপ্লিকেশন 3 মাস 4 মাসও লেগে যায়। আমরা গত বছর দেখেছি প্রায় 7-8 মাসও লেগে গিয়েছে। এটা ডিপেন্ড করে ওদের কীরকম ব্যাকলগ আছে। সো আপনি অপেক্ষা করুন, অথবা আপনি ইউএসসিএস ওয়েবসাইটে গেলে ওখানে নির্দিষ্ট অ্যাপ্লিকেশনে ওদের প্রসেসিং টাইম নির্দিষ্ট ডেট দেওয়া থাকে, সেটাও আপনি চেক করে দেখতে পারেন। ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো হ্যালো, কে আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। আপনার এই হেল্পটুকু করবেন, আপনারা আমাদের সাথে কথা বলার সময় স্পিকার অফ করে কানের কাছে ফোন নিয়ে কথা বলুন। আমি আমার ভাইদের জন্য 2009 এর মার্চে অ্যাপ্লাই করেছি, তাদের অ্যাপ্রুভালও পেয়েছি। আমি জানতে চাচ্ছি তাদের আর কতদিন লাগতে পারে? আচ্ছা, 2009 এর। হ্যাঁ, বর্তমানে ইউএস সিটিজেনের ব্রাদার সিস্টার যারা মে 2004 অ্যাপ্লাই করেছিল তাদেরগুলো ভিসা ইস্যু করছে। আপনি যদি 2009 অ্যাপ্লাই করেছেন হয়তো আরো 5-6 বছর লেগে যেতে পারে। আচ্ছা, ধন্যবাদ। কে আছেন আমাদের সাথে? আচ্ছা, কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো হ্যালো, কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন ভাই? আমি বাংলাদেশের একজন জাতীয় ফুটবলার এমিলি বলছি। আচ্ছা আচ্ছা, এমিলি ভাই কোথা থেকে বলছেন আপনি, কোথায় আছেন এখন? আচ্ছা, কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নেন প্রিয় দর্শক। আপনি আপনি আমার কথাটি আপনার কাছে যাচ্ছে আবার আমরা শুনতে পাচ্ছি, টেলিভিশনের সাউন্ড বন্ধ করে নেন। আমাকে সুযোগ দেন, আমি একটু সাংবাদিকের সাথে কথা বলবো। আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন। হ্যালো, ওকে আমি কমা দিচ্ছি, বন্ধ করে দিন। অনুষ্ঠান দেখতেছি আমি। জি জি, অসংখ্য ধন্যবাদ, আপনি একটু বন্ধ করে নিলে আমি শুনতে পাচ্ছি না তো আপনাকে। হ্যালো, হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা যখন ফোন করবেন আমাদের অনুরোধ আপনাদের এই ফোনের শব্দ মানে ফোনের মধ্য দিয়ে টেলিভিশনের শব্দ আমাদের এখানে আসে এবং আমরা কথা শুনতে পাই না, এবং আপনারা স্পিকার অন না করে মানে ফোনটা কাছে নিয়ে কথা বলবেন পরিষ্কার ভাবে। জি বলুন। আমি বন্ধ করে দিয়েছি। জি জি, ধন্যবাদ আপনাকে, বলুন এবার।
হ্যালো ভাইয়া, উপস্থাপক সাহেব আমি একটু কথা বলছি, আমি একজন বাংলাদেশের জাতীয় ফুটবলার, আমার নাম এমএলএ। জি জি বলুন। আমি একটু সাংবাদিক সাহেবের সাথে কথা বলতে চাই। জি সাংবাদিক সাহেব আছেন, বলুন। সম্রাট হোসেন এমএলএ বলেন। দাদা, আপনি তো একটা আমেরিকাতে একটা অনুষ্ঠানে এসেছেন, দেখলাম আমি টিভিতে 24 এ, খুব ভালো লাগতেছে। এটা কি বাংলাদেশের সোসাইটির মতো নির্বাচন হবে নাকি আমেরিকার নিয়মে নির্বাচন হবে? কোথায়? এই যে আমেরিকাতে যে নির্বাচন হচ্ছে 24 টিভিতে আপনি যে আসছেন, এটা কি বাংলাদেশ সোসাইটির নির্বাচন হবে নাকি আমেরিকার নির্বাচনের নির্বাচন হবে? আমেরিকার নির্বাচন নিয়ে এবং আমেরিকার মূল ধারার রাজনীতি নিয়ে আপনি একটু কিছুক্ষণ আমাদের অনুষ্ঠানটি দেখতে থাকলে হয়তো বা জিনিসটা আপনি ধরতে পারবেন। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, হ্যালো, হ্যাঁ কে আছেন বলুন ভাই। জি আমার নাম আব্রাহ, আমি পেনসিলভেনিয়া থেকে বলছি। পেনসিলভেনিয়া থেকে বলুন ভাই। জি আমি হলো আর কি, আমার কোয়েশ্চনটা হলো ইমিগ্রেশন ব্যাপারে। আচ্ছা, আমি আর কি কারেন্ট ইউনাইটেড স্টেটস সার্ভিস মেম্বার, মানে ইউনাইটেড স্টেটস আর্মিতে, এবং ইউএস সিটিজেন। আর আমার হলো লাইক, আমার মম এন্ড ড্যাড আর কি ডিসিজ, বাট আমার সিস্টার আর কি বাংলাদেশ, এখন বাংলাদেশের সিটিজেন। তো আমি অর্জুন অ্যাপ্লাই করতে চেয়েছিলাম, বা জানতে চাচ্ছিলাম যে ইউএস মিলিটারির জন্য কি কোনো এক্সপায়ারেড প্রসেস হবে নাকি, ওর মানে পেপার ওয়ার্ক, যেমন নর্মালি আমি জানি ওয়েট টাইম ইজ অ্যারাউন্ড 10-12 ইয়ার্স রাইট নাও। তো ওইটার জন্য আর কি কোনো লাইক এক্সপায়ারেড প্রসেসিং হতে পারে নাকি আমার মিলিটারি সার্ভিসের জন্য? মিলিটারি সার্ভিসের জন্য সম্ভবত না, এই আপনার ব্রাদার সিস্টারের জন্য ওরকম কোনো স্পেশাল কোনো আইন নেই যে কোনো মিলিটারি সার্ভিসের জন্য কোনো এক্সপায়ার করার কোনো আইন নেই। সো এটা রেগুলার প্রসেসই অ্যাপ্লাই হবে, যদিও মিলিটারি সার্ভিসে থাকলে অন্যান্য কিছু ক্ষেত্রে একটা বিশেষ সুবিধা পাওয়া যায় স্পাউসদের ক্ষেত্রে, অন্যান্য কিছু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, কিন্তু ব্রাদার সিস্টার অ্যাপ্লিকেশনের কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আমার মনে হয় আরেকটি প্রশ্ন আছে নিয়ে তারপর আবার আলোচনায় আসি, নির্বাচনের আলোচনায়। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন ভাই? ও আমি আমার ছেলের জন্য কিস্তিনে আমি অ্যাপ্লাই করেছিলাম। আপনি কোথা থেকে বলছেন? আমার ছেলের বয়স 30 বছর। আচ্ছা আচ্ছা, এখন আমার কতদিন ওয়েট করতে হবে? ঠিক আছে, আমি দুটাই আনসার করি। উনি যদি, আপনি যদি গ্রিন কার্ড হোল্ডার হন, আপনার ছেলে যদি আনমেরিড থাকে, তাহলে সেটাও প্রায় 7 বছর লেগে যেতে পারে। আর আপনি যদি ইউএস সিটিজেন হন এবং আপনার ছেলে যদি আনমেরিড হয়, সেটাও দুটারই কিন্তু সমান টাইম প্রসেস। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন নিতে হলে আমরা, কে আছে প্রিয় দর্শক? হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। হ্যাঁ আপু, আমি আমি লুৎফা ব্রঙ্কস থেকে বলছি। ব্রঙ্কস থেকে নুসরাত, বলুন। হ্যাঁ, আমি আমার 4 বার বোন অ্যাপ্লাই করছি যে 2003 তে। হুম, এর মধ্যে দুইজন বোন আসছে, একটা বোন বাকি আছে, ওর বলছে আমরা একসাথে প্রসেসিং করা, সবকিছু করা, কিন্তু এখন ওরা লেটার দিল যে ওর প্রায়োরিটি ডেট নাকি 2009, বাট আমাদের অ্যাপ্লাই 2003 তে, প্রায়োরিটি ডেট ইজ 2003। কি বলবেন মাহমুদ ভাই? না, যদি আপনি 2000। হ্যাঁ, আরেকটা প্রশ্ন জি করে ফেলুন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন হলো, ওই আমার আরেক ছোট ভাই, ওরও একসাথে করা, কিন্তু ওর প্রসেসিং সবকিছু শেষ, এখন ইন্টারভিউ ডেটের জন্য 1 বছরের উপরে হয়েছে ওয়েট করতেছি, কিন্তু এখনো কিন্তু ইন্টারভিউ ডেট দিতেছে না। ওরা বলতেছে যে ওরা একটা ইনভেস্টিগেশন রিভিউতে রাখছিল, ওইটা ফিনিশ ডান, ওরা ইমেইলে জানাইছে যে এটা হয়েছে, কিন্তু ইন্টারভিউ ডেট এখনো আসতেছে না। এটা জানুয়ারিতে ওরা আমাদেরকে জানাইছে যে ওরা রিভিউ ডান। না, যদি আপনি 2003 তে করে থাকেন, অবশ্যই অবশ্যই আপনার প্রায়োরিটি 2003 হবে।
2009 হওয়ার কোনো কারণ নেই। এক্ষেত্রে আপনি অবশ্যই কোনো লয়ারের সাথে যোগাযোগ করে জিনিসটা আপনি সর্ট আউট করার চেষ্টা করতে পারেন। আর আরেকটা যেটা বলেছেন, আপনার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন ইন্টারভিউর জন্য, সেটা পার্সু করতে পারেন। জানি না কোন পর্যায়ে, যদি এনবিসির সব কাজ কমপ্লিট করে থাকেন তাহলে ওরা অতি যদি এবং প্রায়োরিটি যদি 2003 থাকে তাহলে অবশ্যই এটা ইন্টারভিউ ইস্যু করার কথা। তো আপনারা ওটা আপনারা তাদের সাথে ইমেল অথবা ফোনে এটা ফলো আপ করার চেষ্টা করুন। আচ্ছা, আরেকজন আছেন মনে হয়, কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, বলুন। আমি সেলিন আইল্যান্ড থেকে, আমি সেলিন বলছি। মানে আমার মেয়ে 7 বছর ধরে বাংলাদেশে ও গ্রিন কার্ড হোল্ডার, এবং তাকে আনার জন্য আমি গত এবছরের জানুয়ারি মাসে অ্যাপ্লাই করছি। মানে ওর মা করছে, ওর মাও গ্রিন কার্ড হোল্ডার। এখন আমার মেয়েটা আসতে কত লাগতে পারে এটা জানার জন্য। আপনি কি সিটিজেন? আপনি গ্রিন কার্ড হোল্ডার? আপনি বুঝা যায়নি। সো ওনার মেয়ে বাংলাদেশে আছে, আমি দুইটাই আনসার করি তাহলে সুবিধা হবে। যদি আপনি গ্রিন কার্ড হোল্ডার হন, আপনার মেয়ে যদি 21 বছরের নিচে হয় তাহলে 2 থেকে 2.5 বছরের মধ্যে চলে আসতে পারবে। আর আপনি যদি সিটিজেন হন তাহলে উইদিন 1 ইয়ারের মধ্যে আপনার মেয়ে চলে আসতে পারবে। ধন্যবাদ। আমার নাজবুল ভাই আপনার কাছে যাই। বিশেষ করে নিউ ইয়র্ক সিটির কর্পোরেশনের নির্বাচনে মেয়র বিল ডি ব্লাসিও যে বক্তব্যটি রেখেছে গতকাল, ওনার বক্তব্য আপনি শুনেছেন নিশ্চয়ই, এই বক্তব্যটি একটু মূল্যায়ন করুন। ওয়েল, একই সেম বক্তৃত্ব উনি রেখেছিলেন যখন উনি প্রাইমারিতে জিতেছিলেন। প্রাইমারিতে জিতেছে অলমোস্ট সেম। শুধু দুটি কথা বলেছেন যে নিউ ইয়র্কবাসী আমাকে ম্যান্ডেট দিয়েছে, এবং যে প্রসেস যেভাবে আমরা নিউ ইয়র্ক নগরী পরিচালনা করতেছি ওই একটা কথাই আবার, যে অল ইনক্লুসিভ, কাউকে আমি বাদ দিতে চাই না। এবং একটি বারের জন্য প্রেসিডেন্ট কালকে কিন্তু মেয়র কিন্তু রিপাবলিকান কিংবা অন্য প্রার্থী কারো কথাই বলেননি, উনি শুধু ওনার প্রোগ্রামগুলির কথা, প্রেসিডেন্ট নিয়ে কথা বলছেন, হোয়াইট হাউসে বার্তা দেওয়ার কথা বলছেন, একটু একটু বলে ট্যাক্স কাট বন্ধ করে দেওয়ার কথা বলছেন, ওবামা কেয়ারকে উনি বন্ধ করতে দেবেন না, হাউজিং আইন শৃঙ্খলা আসছি, সেটাই আসছি। সেই কথাগুলি কিন্তু ওনার সবই ওনার নির্বাচনী বক্তব্য। ট্যাক্স কাটের বলেন, তারপর কিন্তু যে কথাটি আমার কাছে সবচেয়ে বেশি সবসময় মনে হচ্ছে এই মেয়রকে নিয়ে, দিস ইজ ইউর সিটি অ্যান্ড অল ইনক্লুসিভ, এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হোয়াইট হাউসকে যে বার্তা মেয়র ব্লাসিও দিতে চাচ্ছেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে, প্রেসিডেন্ট হওয়ার পর থেকে দেখাও করেও বলেছেন যে নিউ ইয়র্ক ইজ নিউ ইয়র্ক, এই টেরিটরি পৃথিবীর সকল দেশের লোকজনের টেরিটরি, সো এখানে কোনো রকম ডিভাইসিভ কিছু প্রেসিডেন্ট যাতে করতে পারবে না। আর অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের কথা আমি বলি, নিউ ইয়র্ক সিটির কিন্তু এখন সারপ্লাস বাজেট, আপনারা তো জানেন সেটা, অলমোস্ট ক্লোজ টু $1 বিলিয়ন সারপ্লাস, অতিরিক্ত। এবং এই মেয়র কিন্তু দুহাতে এই টাকাটা খরচ করছে কীভাবে, সাধারণ নাগরিকের উন্নয়নের জন্য, অ্যাফোর্ডেবল কেয়ার হাউজিং। এই মেয়রের আমলে সবচেয়ে বেশি অ্যাফোর্ডেবল কেয়ার হাউজিং হচ্ছে। এবং এই অ্যাফোর্ডেবল কেয়ার হাউজিংটার ব্যাপারে আমি একটু বলি, যে এই কেয়ার আমাদের বাংলাদেশিরা এই কেয়ারে হাউজিংয়ে অতটা সুযোগ নিতে পারছে না, তার কারণটা হচ্ছে জানে না, কারণটা একটা হচ্ছে জানে না, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের বাঙালিরা যদি একজন একটা খবর পায় সেটা অন্যজনকে জানাতে চায় না। কিন্তু এই ক্ষেত্রে আমি বলি যে প্রতিদিন নিউ ইয়র্কে যে দুটো ফ্রি পেপার বের হয়, AM এবং PM, এটাতে কিন্তু অ্যাফোর্ডেবল কেয়ার হাউজিংয়ের ফুল পেজ অ্যাড থাকে। এবং প্রতিদিনই কোনো না কোনো নতুন নগরীর নিউ ইয়র্ক সিটিতে নিয়ম করেছে যে যত হাই রাইজ টাওয়ার হবে সেই টাওয়ারের একটা সার্টেন অ্যামাউন্ট অ্যাপার্টমেন্ট এই অ্যাফোর্ডেবল হাউজিংয়ে দিতে হবে। এবং ওইখানে লেখা আছে কিন্তু ফার্স্ট একজনের ফ্যামিলি একজনকে দিচ্ছে, দুজনকে ফ্যামিলি, তিনজন, চারজন, এই ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে এই মেয়র যেটি বলেছেন যে অ্যাফোর্ডেবল হাউজিংয়ের কথা বলেছেন, ওবামা কেয়ারের কথা বলেছেন, হেলথ কেয়ারের কথা বলেছেন, আরেকটা জিনিস যেটা উনি বলেছেন যে এই নগরীর সকল সুযোগ সুবিধা সবার জন্য মুক্ত। এখন এখানে আসছে একটা মূল কথা, আমরা সবাই বলি যে স্যাংচুয়ারি সিটি, এই নগরীকে স্যাংচুয়ারি নগরী বলি, এটা আমাদের মাহফুজ ভাই বলতে পারবেন ভালো করে আমার চাইতেও, সেটা হচ্ছে ইমিগ্রেশন আইন, কিন্তু এইটা কিন্তু ফেডারেল আইন। এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, নিউ ইয়র্ক সিটির মেয়রের এই মনোভাব, নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের এই মনোভাব জেনে
অনেক বেশি ফেডারেল পুলিশিং এর ব্যবস্থা করেছেন নিউ ইয়র্ক শহরে, এবং আমি প্রতিদিনই আইসির ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্টের প্রেস রিলিজে দেখি যে অমুককে ধরা হচ্ছে, অমুককে ধরা হচ্ছে, অমুককে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যাপারে কিন্তু আমাদের একটা সতর্ক অবস্থান থাকতে হবে। এখানে যে কথাটা আমি গুরুত্বের সাথে বলতে চাই, মেয়র যতই বলুক দিস ইজ এন ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি, তার অর্থেই নয় যে ডিপোর্টেশন প্রাপ্ত ব্যক্তি মেয়রের কথা শুনে চুপ করে বসে থাকবে আর কিছু করবে না, তা কিন্তু হবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একজন দর্শক আছেন, কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? ভাই আমার নাম আমিত লালানিয়া আছি তো। জি বলুন বলুন, আমরা শুনছি। ওয়ালাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন ভাই। হ্যাঁ স্বামী ভাই। জি ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন হইল। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমার এখানে বর্তমানে আমার ছেলে মেয়ে বউ বেটি আছে, আমি দেশে একটা বিয়ে করছি, দুইটা বাচ্চা নিয়ে, এখন ওই দুইটা ছেলেদেরকে নিয়ে আসতে আনতে পারবো? হ্যাঁ, আপনার মানে আপনার দ্বিতীয় বিবাহ? হ্যাঁ, দ্বিতীয় বিবাহ হলে সেটা তো আমেরিকার লতে সেটা আপনার পলিগামি, এটা অ্যালাউড না, সেক্ষেত্রে দ্বিতীয় স্ত্রীকে কোনো বেনিফিট দেওয়ার সুযোগ নেই ইমিগ্রেশন আইনে। কিন্তু বায়োলজিক্যাল চাইল্ডের ক্ষেত্রে আপনি যদি প্যারেন্টস এবং চাইল্ড রিলেশনশিপ প্রুভ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি যদি ইউএস সিটিজেন হয়ে থাকেন অথবা গ্রিন কার্ড হয়ে থাকেন, তাহলে আপনি ওই আপনার সন্তানের জন্য ইমিগ্রেশন পিটিশন ফাইল করতে পারেন। আচ্ছা, এবার কে আছেন আমাদের সাথে? প্রিয় দর্শক। জি হ্যালো। জি বলুন। আমার কোশ্চেনটা হলো, আমি 2010 সালে আসছি আমেরিকাতে, বাই মেক্সিকো থেকে বর্ডার ক্রস করে। আচ্ছা আচ্ছা। আসার পরে আমি কেস করছি তারও তিন বছর, প্রায় সাড়ে তিন বছর পরে। আমার এখন ওয়ার পারমিট সার্টিফিকেট সবই আছে, এখানে কাজ করানো সবকিছু ঠিক আছে। আমি জানতে চাচ্ছি যে আমি যদি এখন এখানে বিয়ে করি, সেক্ষেত্রে কি আমি কাগজপত্র করার জন্য আরো সহজ হবে, নাকি এখান থেকে আমি আমার যে স্ট্যাটাসে আছি এখন এটা অ্যাডজাস্ট করতে পারবো কিনা? বিয়ের পাত্রী পাওয়া গেছে ভাই? জি, পাত্রী পাওয়া গেছে। হ্যাঁ, এখানে যারা আপনার বর্ডার, উনি যে বর্ডার ক্রস করে আসে, সেক্ষেত্রে দুটা ক্যাটাগরি হতে পারে। উনি যদি আইস অফিসারকে ধরা দেয়, উনি যেহেতু সাড়ে তিন বছর পরে করেছে, সম্ভবত উনি আইস অফিসারকে ধরা দেয়নি, উনি ভিতরে এসে তারপরে কেস করেছে, সম্ভবত অ্যাসাইলাম ফাইল করেছে, যার ফলে উনি ওয়ার্ক পারমিট পেয়েছে। তো সেক্ষেত্রে আপনার যেহেতু I-94 নেই, এক্ষেত্রে আপনি এদেশে কোনো ইউএস সিটিজেন বিয়ে করে অ্যাডজাস্ট করার কোনো সুযোগ নেই। তারপরও হতাশ হওয়ার কোনো কারণ নাই, সেক্ষেত্রে আরেকটা ল আছে, সেটা হচ্ছে আপনি বিয়ে করতে পারেন ইউএস সিটিজেন, কিন্তু আপনি এখানে প্রভিশনাল ওয়েভার নিয়ে, যেটা আনলফুল প্রেজেন্স, সেটার ওয়েভার নিয়ে আপনি আউটসাইড অফ ইউনাইটেড স্টেটস থেকে যে কোনো কনসুলার পোস্ট থেকে আপনি ভিসা নিয়ে আবার আসতে পারেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। আরেকটি প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনাটি শেষের দিকে নিব। কে আছেন প্রিয় দর্শক এখন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম শান্তিয়া। ওয়ালাইকুম আসসালাম, শুনছি ভাই। ভাইয়া আমি ওই ভার্জিনিয়া থেকে আমি শামিম বলছিলাম। একদিন আমি বলছিলাম যে আমি ইংলিশ জানি না, আমি কিন্তু আজকে আমি আমার আম্মুর জন্য ফোন করতেছি। আমার আম্মু 1998 আসছিল ভাইয়া, সে এখনো আর কি ওই আপনার ওই আমেরিকান ইমিগ্রেন্টের জন্য পরীক্ষা দেয় কিন্তু পাস করে না। এটা পরীক্ষা দিতেছে, সে পাস করে না। আমার আপনার বয়স কত? হ্যাঁ, ওনার বয়স কত? আমার আম্মুর বয়স হলো 74। বাংলায় ট্রাই করতে পারে পরীক্ষা। এছাড়া যদি ওনার কোন মেডিকেল কন্ডিশন থাকে, ডাক্তার যদি সার্টিফাই করে, সেক্ষেত্রে উনি টোটাল এক্সামশন নিতে পারে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি একটি ইস্যু আমরা আজকে যদি আমাদের দর্শকদেরকে শেষের দিকে আছে একটু বলেন, সেটা হচ্ছে এই যে কনস্টিটিউশনাল কনভেনশন বলে একটা ব্যাপার ছিল এবারের ইলেকশনে, হ্যাঁ না ভোট, এইটার কি দাঁড়াইল ব্যাপারটা? ওয়েল, কনস্টিটিউশনাল কনভেনশনের বিজনেসটা খুব জটিল, কারণ আমেরিকার কনস্টিটিউশন যদি চেঞ্জ করতে হয় তো ইটস ভেরি খুবই, এটা তো স্টেট কনস্টিটিউশন, যে কোনো কনস্টিটিউশন, যে কোনো কনস্টিটিউশন। এখন কি জিতলো, হ্যাঁ জিতলো না না জিতলো, আমাদের কাছে কি তথ্য আছে? আমার কাছে যেটা তথ্য আছে, নাই জিতেছে। আচ্ছা,
বাট যেটা আমি বলতে চাচ্ছি এই জিনিস, এই জিনিসগুলো প্রতিবারই স্থানীয় নির্বাচনে থাকে, মোস্ট অব দ্য কেসেসে না ভোট পড়ে। তার কারণ এইটাও আমেরিকার ভোটারদের কনজারভেন্সির একটা বিশাল দিক যে তারা সহজেই কোনো কিছু পরিবর্তন করতে চায় না। এই যেমন ধরুন একটা কথা আমি বলতে চাই মাহফুজ ভাই, যে আমেরিকার যে এখন আইএনএ একটা যেটাই আছে এটি কিন্তু বহু পুরনো। আচ্ছা, এবং সব সব অ্যাক্টের ব্যাপারে আপনি দেখবেন যে কেমন জানি একটা জটিল প্রসেস যে কোনো আইন। যেমন আপনি দেখেন 2013-এ কিন্তু একটা ইমিগ্রেশন রিফর্মের কিন্তু একটা বিশাল সুযোগ এসেছিল ওবামার আমলে, হয়ে যাচ্ছিল প্রায়, আপনার মনে করেন সিনেটে পাস হয়ে গেছে, হাউসে চলে গেল, বোস্টন বোমা হামলাটা হলো, সাথে সাথে সবাই টার্ন ব্যাক করলো আর ওটা নিয়ে কোনো কাজ হলো না। একটা মানে অপরচুনিটি থেকে মিস হলো আর কি, যেটা ইমিগ্রেশন কেউ একটা অপকর্ম করবে তার ফলাফল মানে বিশাল ভূমিকা রাখে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন, আমাদের সাথে নাজমুল হাসান এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান ছিলেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ভবিষ্যতে নিশ্চয়ই আবার দেখা হবে। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আগামীকাল একই সময় আবার দেখা হবে। সবাই ভালো থাকুন।